যারা আমার গোবিন্দের ভক্ত তাদের পায়ে আগে আগে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাভাব এই জগতে যারা ভক্তির পূজারি ভগবান তার ঘরে এসে হাজির হয়ে যায় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জানেন বাবা এই অম্বরী রাজার কাছে যখন ওই দুর্বাসা মুনি এলেন পরীক্ষা করতে পার হবে এবার গঙ্গা স্নান করতে গিয়ে আসছেই না আসছেই না সময় চলে যাচ্ছে পারণের তো একটা নির্দিষ্ট সময় আছে নটা কি সাড়ে নটা একটা সময় আছে সময় চলে গেলে যদি পারণ না করা হয় তাহলে একাদশী যে কোনো ফলাফল পাওয়া যায় না তাই যখন এলেন না মুনিবর তখন দুর্বাসা এই অম্বরীশ রাজা উনি কোনো কিছু ফল নিলেন না উনি শুধুমাত্র গোবিন্দের নাম করে এক গ্লাস জল নিয়েছেন এক গ্লাস জল যে আমার নিয়মটাও থাকুক আর বাবাজি এলে একসঙ্গে পারণ হবে কিন্তু সেই যে দুর্বাসা মুনি প্রধান হলে আগুনে জ্বলে উঠলেন এই রাজা তোমার এত বড় স্পর্ধা তুমি আমাকে না দিয়ে তুমি আগে গ্রহণ করো পারণ এই কুমণ্ডল জল নিয়ে আমি তোমাকে ভস্ম করে দেব যেই না কুমণ্ডল জল ঢেলেছে হ্যাঁ গো যে আমার গোবিন্দের ভক্ত হয় তাকে রক্ষা করে আমার দয়াময় স্বয়ং সুদর্শন চক্র ছুটতে ছুটতে চলে এলো ভক্তকে রক্ষা করার জন্য দেখুন বাবা ভগবান বলছে আমাকে যদি কেউ অপমান করে আমাকে যদি কেউ আঘাত করে পরক্ষণে যদি ক্ষমা চায় আমি ক্ষমা দিয়ে দেব কিন্তু আমার ভক্তদের আঘাত করলে আমি ক্ষমা দিতে পারব না ওই কুরুক্ষেত্রে যুদ্ধ কেন হয়েছিল কেন হয়েছিল পঞ্চ পাণ্ডবকে জিতিয়ে দিয়ে ওই কুরু বংশকে ধ্বংস করে দিয়েছিলেন আমার গোবিন্দ রাজনীতি করে চক্রান্ত করে ছলনা করে পরাজিত করেছিলেন ওই কুরু বংশকে কোন শক্তি ছিল না গোবিন্দ যদি সহায় না হতো পঞ্চ পাণ্ডব ওই সপ্ত রথিকে নিধন করে হরি বল হরি বল দোনাচাঞ্চের মতো তোমার অসমার মতো আমার ইচ্ছা মৃত্যু পিতামহ দেখুন লক্ষ্য করে ওদেরকে মারা তো মুখের কথা নয় কিন্তু যার ইচ্ছে গোবিন্দ জগৎ চালায় সে গোবিন্দ যার সহায় সেই সেই কুলে জয় অবশ্যম্ভাবী হয় ঠিক তো তা গোবিন্দ কেন কুরুবংশ ধ্বংস করলেন ভগবান সব সইতে পারেন বাবা শুধু ভক্তদের প্রতি অত্যাচার সহ্য করতে পারেন না ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধে পঞ্চ পাণ্ডবকে জয়লাভ করিয়ে কুরু বংশ ধ্বংস করলেন ভক্ত প্রহ্লাদকে অত্যাচার করেছিল কে হিরণ্যকশিপু কেন না প্রহ্লাদ কৃষ্ণ নাম করত ঠিক তো কিন্তু হিরণ্যকশিপু কৃষ্ণ নাম ভালোবাসতো না যেহেতু তার ভাই হিরণ্যাক্ষকে নারায়ণ শুকর মূর্তি ধারণ করে তাকে নিধন করেছে তাই ভাতৃ হত্যাকারী এই হিসেবে তাকে শত্রু বলে গণনা করত নগরে নগরে ঘোষণা করে দাও বিষ্ণু ধ্যান বিষ্ণু যজ্ঞ বিষ্ণু পূজা নিষিদ্ধ যে বেলা বিষ্ণু পূজা করবে তার মস্তক কি হলো বাবা তার ঘরে তার গোপাল তার আলালের ঘরে দুলাল সেই পাঁচ বছরের ছেলে পড়লা শ্রীকৃষ্ণ গোবিন্দ কি করছে কৃষ্ণ নাম করছে হ্যাঁ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাতি নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাতি মহারাজের কানে গেল বাঘের ঘরে ঘুঘুর বাসা আমি
বিষ্ণু ধ্যান বিষ্ণু পূজা নিষেধ করি, আর আমার ছেলে হয়ে আমার ঘরে কে আছিস? ন্যায় বললাম কে? কালকূট বিষ খাইয়ে দে, মল্ল না আগুনে ফেলে দে মহারাজ। বললাল মরেনি, কৃষ্ণ নাম বলে সে জীবিত হয়ে আছে, উন্মত্ত হাতির পায়ের তলে ফেলে দাও মহারাজ। বললাল মরেনি মহারাজ, উন্মত্ত হাতিগুলো সুরে করে বললালকে মাথায় করে নিয়ে নৃত্য করছে, কৃষ্ণ নামের গুণে বললাল মরেনি। কে আছে? বুকে পাথর বেঁধে পাহাড় থেকে ফেলে দে ওই সাগরের জলে। তাই করল, যখন বুকে পাথর বেঁধে দড়ির সঙ্গে পাথর দিয়ে বেঁধে যখন ফেলে দিল সাগরের জলে, শ্রী কৃষ্ণ গোবিন্দ মায়ের কথাই রয়েছে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাথ নারায়ণ জন বাসরে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাথ নারায়ণ বাসরে। কেমন করে ওর কৃষ্ণ নামের গুণে ওই ভারী পাথরটা সোলা হয়ে সাগরে ভাসছে? হিরণ্যকশিপু বলল, ওরে প্রহ্লাদ তোর কৃষ্ণ কোথায় আছে বাবা, কোথায় আছে তোর ভগবান? প্রহ্লাদ বলছে, বাবা ভগবান কোথায় নেই বলতে পারো? ভগবান কোথায় নেই? এই থাম্বার মধ্যে আছে? আছে। ব্রহ্মার বরপ্রাপ্ত হিরণ্যকশিপু এত শক্তিশালী, সে কি করলো? এক মুষ্টিঘাতে থাম্বা ভেঙে দিল, আর ওই স্বয়ং ভগবান নরসিংহ ভরতি ধারণ করে বললাকে বাঁচাবার জন্য বলি, নরসিংহ অবতার আইছিল রে বিদায় গৌর হরি 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 হরণ করে বলি, কই গলক ছেড়ে এই দত্তপুরে ভক্ত পড়লা না, যেখানে ভক্তের অত্যাচার ভগবান যে আর থাকতে পারে না জানেন মা? ও মা শুনুন 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 মা, ওই ওই নরসিংহ অবতার যখন এলো ওই উরুর মধ্যে হিরণ্যকশিপুকে নখাঘাতে বিদীর্ণ করছে, কখন? ঠিক গধূলি বেলা। এই নরসিংহ মূর্তি কেন দেহটা মানুষের মতো নর আর মুখটা সিংহের মতো লম্বা লম্বা সুচালো মাংস খেকো দাঁত? দেখুন বা মানুষের দাঁত কেমন, নিরামিষ খায় তো মানুষের দাঁত, মানুষ নিরামিষ ভোজী তাই দাঁতগুলো চ্যাপটা চ্যাপটা, আর মাংসাশী প্রাণী যারা তাদের হচ্ছে সুচালো সুচালো দাঁত, তাই সিংহের মতো দাঁত আর বড় বড় নখ। এবার নরসিংহ অবতার ভগবান নিজে এলো, কখন না গধূলি বেলা, গধূলি বেলায় কেন না? ওই হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর পেয়েছিল, তুই জলে মরবি না, তুই স্থলে মরবি না, তুই দিনে মরবি না, তুই রাতে মরবি না, তুই অস্ত্রে মরবি না, তুই বজ্রে মরবি না, তুই দেবতাদের হাতে মরবি না, তুই দানব মানবদের হাতে মরবি না, যক্ষরক্ষদের হাতে মরবি না, এমনকি এই বারোটা মাসের মধ্যে তুই মরবি নিতাই গৌর। অমর বর চেয়েছিল তো,
তাহলে অমর বরটা দেওয়া সম্ভব নয়। ব্রহ্মা বলল, দেখো বাবা, আমাকেও মরতে হবে। আমি ব্রহ্মা তো, আমার একটা পরমায়ু আছে, এই অমর বরটা আমার হাতে নেই, তা অন্য কোন বর চেয়ে নাও। তা এই বর দিলেন। আর তখন হিরণ্যকশিপু অট্ট হাসি হেসে বলছে, এই যে ব্রহ্মা, তুমি তো বড় বোকা হে, তুমি এখনই বললে যে তুমি অমর বর দিতে পারবে না, আর এখন তো অমর বরটা আমাকে দিয়ে দিয়েছে। দিনে মরবে না, রাতে মরবে না, মরবে কখন ঠিক বলুন বাবারা? ঘরে মরবে না, বাইরে মরবে না, মরবে কোথায়? অস্ত্রে মরবে না, বজ্রে মরবে না, মরবে কোথায়? কে কিসে মরবে? দিনে মরবে না, রাতে মরবে না, 12টা মাসের মধ্যে মরবে না, হ্যাঁ, মানুষ দেবতা যক্ষ রক্ষ মারতে পারবে না। তাহলে অমর হয়ে গেল, হলো না? না না, হয়নি। একটা সুচের মতো ছিদ্র আছে, অসুর বুদ্ধি নিয়ে হিরণ্যকশিপু বুঝতে পারলো না, ভাবলো আমি অমর হয়ে গেছি। কিন্তু অমর সে হয়নি গো, সুচের মতো ছিদ্র আছে, যার জন্য মানুষে মারতে পারবে না, দেবতা মারতে পারবে না। নরসিংহ মূর্তি ধারণ করে স্বয়ং গোলকের হরি আবির্ভূত হলো তার দরজায়। কেমন? দিনে মরবে না, রাতে মরবে না, ঠিক সন্ধ্যা বেলায় মরতে তো ক্ষতি নেই, ক্ষতি আছে? ঘরে মরবে না, বাইরে মরবে না, একটা পা ঘরে আর একটা পা বাইরে, চৌকাতে, যেখানে দরজার চৌকাট সেখানে যদি মারা হয় কোনো ক্ষতি আছে? আকাশে মরবে না, বাতাসে মরবে না, উড়তে যদি মরে কোনো ক্ষতি আছে? অস্ত্রে মরবে না, বজ্রে মরবে না, নখাঘাতে যদি তাকে মারা হয় কোনো ক্ষতি আছে? কি গো, 12টা মাসের মধ্যে মরবে না? তাহলে 12টা মাসে যদি না মরে, তাহলে যে মাসটা মল মাস, কখনো জ্যৈষ্ঠ মাস হয়, কখনো আষাঢ় মাস হয়, তাই না? তা যে মাসটা মল মাস হয়, আপনারা জানেন শাস্ত্রে তাকে পুরুষোত্তম মাস বলে, ঠিক তো বাবা? যে কোনো তিথি নক্ষত্র একবার মল মাস পড়ে গেলে প্রত্যেকটা তিথি নক্ষত্র পিছতে থাকে, সেই মল মাসটাকে মাস ধরে না, ধরে? তাহলে মল মাসে ওই জ্যৈষ্ঠ মাসে মরলে তো কোনো ক্ষতি নাই বাবা। নিতাই গৌর হরি বল, হরি বল, নখাঘাতে কবি দীপ্ত করে নারী ভুরি গুলোকে বের করছে। ভক্ত প্রহ্লাদ দুটি চোখে জলে মুখ ভাসিয়ে দিয়ে কাঁদছে, বলছে তুমি এমনি ভগবান, তুমি এরকম ভগবান, এত হিংস্র ভগবান দেখলে বাচ্চা ছেলে ভয় খাবে না? বলো বলো, ঘাবড়ে গেছে। বলছে ভগবান, তুমি নারী ভুরি খা, তুমি রক্ত খা। নরসিংহ অবতার ভগবান বলছে, ওরে প্রহ্লাদ রে, আমি নারী ভুরি খাচ্ছি না বাবা, আমি নারী ভুরি গুলো দেখছি। কি দেখছি জানিস? যার বাবা এত বড় অসুর, এত বড় দৈত্য, এত বড় দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, তার কোন শুদ্ধ নারীতে তার ঘরে এত বড় কৃষ্ণ ভক্তির জন্ম হয়েছে? তাই আমি দেখছি বাবা। বল বাবা প্রহ্লাদ, তুই যে বর চাইবি আমি তোকে সেই বর দেব, তোর জন্য আমার এই অবতার, ভক্তকে রক্ষার জন্য আমার এই অবতার। জানে প্রহ্লাদ বলছে, আমার কিচ্ছু চাই না, রাগ হয়েছে, বাবাকে মারছি কিনা? কি গো, অসুর হোক, রাজা হোক, ব্রাহ্মণ হোক, সে তো বাবা, তাহলে মায়া লাগবে না? চোখের সামনে বাবাকে মারছি, কিচ্ছু চাই না। এই প্রহ্লাদ, তুই আমাকে নে, আমি তোকে হৃদয় মাঝে ধরা দেব। প্রহ্লাদ বলছে, ভগবান, তুমি আমার অন্তরে আগে থেকে ধরা দিয়ে বসে আছো, আর যদি তুমি না বসে থাকতে, ওই অসুরের ঘরে বসে আমি কি কৃষ্ণ নাম করতে পারতাম? তাহলে তুই কি চাস? দেখ প্রহ্লাদ, 33 কোটি দেব দেবী দেখছে আমার এই অবতার, আমাকে পুষ্পবৃষ্টি করছে, আমার লজ্জা লাগছে। ভক্তকে যদি আমি কিছু দিতে না পারি, আমার একটা অপমান। তুই এমন কিছু চা, তোকে কিছু একটা আমি দেব। প্রহ্লাদ বললেন, ভগবান, যদি তুমি আমায় কিছু দিতে চাও, তাহলে বাবারা, কাকুরা, জেঠুরা, পিতৃপুরুষেরা, তারা রাক্ষস, তারা দত্ত, তুমি তাদের মুক্তি পাইয়ে দাও ভগবান, তুমি তাদের মুক্তি পাইয়ে দাও। পুত্র কাকে বলে বাবা? আপনার ছেলে জন্ম দিয়েছেন ছেলে চরিত্রহীন, মদ মাতালি, ব্যভিচারী, লম্পট, দুরাচারী,
সে একবার আপনি মারা গেলে বামুনের মুখে শুনে শুনে হং পং জং করে মন্ত্র পড়বে আর আপনি উদ্ধার হবে। কখনো নয়, কোন শাস্ত্রে লেখা আছে দেখাবেন আমাকে? কোন শাস্ত্রে লেখা আছে কুপুত্র মন্ত্র পড়লে বাবার উদ্ধার হয় না, বাবাকে নরকগামী করতে বাধ্য করে? পুত্র তাকেই বলে যে ভূত নামক নরক থেকে পিতৃমণ্ডলকে উদ্ধার করে। নিতাই গৌর হরি হরি বলছো ভগবান, তুমি আমার বাবাদেরকে উদ্ধার করে দাও। সঙ্গে সঙ্গে নরসিংহ অবতার মাথাটা নামালে। কি হলো ভগবান, তুমি যে বললে তোমার কাছে যা চাইব তুমি তাই দেবে, তুমি আমার বাবাদের উদ্ধার পারবো না বললা। তোর এই বর এই মনস্কামনা পূর্ণ করতে আমি পারবো না। তার কারণ কি কি? তার কারণ তুমি পারবে না। কেন কেন পারবে না? তখন নরসিংহ অবতার বলছে, ওরে বল্লাদি রে, ওরে বল্লাদি রে, যার ঘরে এত বড় কৃষ্ণ ভক্তের জন্ম হয়, ওরে বল্লাদি রে, তারা কি আর পড়ে আছে বাবা? তারা আগে থেকে হয়ে গিয়েছে। যার ঘরে কৃষ্ণ ভক্তি জন্ম হয়েছে তার পিতৃপুরুষ উদ্ধার হয়েছে। কি বলছে? কুলাঙ্গ পবিত্রাং জননী কিতর্থা। ও মা, বড়লোক ছেলে নয়, মেয়ে নয়, ডাক্তার নয়, কীর্তনিয়া নয়, উকিল নয়, ব্যারিস্টার নয়, যদি একটা গর্ব কোন গর্ভধারী মা একটা কৃষ্ণ ভক্তের জন্ম দেয়, তার কুল ধন্য হয়, মাতৃ গর্ভ ধন্য হয়, বসুন্ধরা পৃথিবী সহ নিজে ধন্য হয়, স্বর্গের পিতারা ধন্য হয়, তার বংশ ধন্য হয়, নিতাই গৌর হরি হরি। জানেন মা গো, কৃষ্ণ ভক্তির জন্য ভগবান বারবার ছুটে আসে। তাই যখন দুর্বাসা মুনি যখন অম্বরীশকে যখনই কুমণ্ডল জল নিয়ে ভস্ম করতে গেলেন, নারায়ণ চক্র নিয়ে সেই দুর্বাসাকে তাড়া করলেন, ব্রহ্মার কাছে গেলেন, ভোলানাথের কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন, কেউ রক্ষা করতে পারলো না। বিষ্ণু বলল, তুমি আমার ভক্ত অপরাধী, যাও যাও ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও। যখন ভক্তের কাছে ক্ষমা চাইল তখন চক্র ঘুরে গেল। নিতাই গৌর হরি হরি বল। কি গো মা, ঠিক তো? তাহলে আপনারা গোবিন্দ ভজন করবে, প্রাণ ভরে একবার হোক দেখি। গোবিন্দ গালে প্রাণ ভরে দুটো হাত তুলে, গোপাল গালে। যখন ভক্তগণ এই গোবিন্দ নামটা যদি কেউ ভালোবেসে করেন তাহলেও লাভ পাবেন, আবার যদি কেউ দেখা দেখি করেন তাহলেও লাভ পাবেন, আবার যদি কেউ ভালো না বেশে লোক লোক ভয়ে ভয়ে করেন, অপছন্দে তাও করেন, বিরক্তি হয়ে করেন, তাও লাভ পাবেন। তার কারণ শাস্ত্রে বলছে, বিষ
যে জন জেনে খাবে সেও মরবে, যাকে লুকিয়ে গোপন করে খাওয়ানো হবে সেও মরবে। রাধে 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 রাধে। এই কৃষ্ণ নামের এমন জাদু, যে ভালোবেসে করবেন সে উদ্ধার হবেন, আর যে বিরক্ত হয়ে করবেন সে উদ্ধার হবেন। এই গোবিন্দ নামের এত মহিমা, প্রাণ ভরে বলুন গোবিন্দ গালে, তালি দিয়ে গোপাল গালে, গোবিন্দ গালে, গোপাল গালে, গোবিন্দ গালে, গোপাল গালে, প্রাণ ভরে হাত তুলে গোপাল গালে, গোবিন্দ গালে, গোপাল গালে, গোবিন্দ গালে, গোবিন্দ গালে, গোপাল গালে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন হাত তালি দিয়ে নাম করার কথা, গৌরী বললেন হাত তালি দিয়ে নাম করার কথা, গাছের তলে হাত তালি দিলে যেমন গাছের পাখি সরে যায়, এই মানব দেহ বিক্ষে গ্রাম ক্রোধ লোক মহমদ আশ্চর্য ছটি কুকাকাক্ষী আছে তারা সরে যাবে, হাত তালি দিলে পরে গোপাল গালে, গোবিন্দ গালে, গোপাল গালে, গোবিন্দ গালে, গোপাল গালে। জীবন কি নাইয়া, জীবন কি নাইয়া, এই দেহ রূপী নৌকাটা যদি পার করতে চান, সঠিক কিনারে লাগাতে চান, জীবন কি নাইয়া, কিনারে নাইয়া, কিনারে লাগালে, কিনারে লাগালে, কিনারে লাগালে, গোবিন্দ গালে, গোপাল গালে, গোবিন্দ গালে, গোপাল গালে, গোবিন্দ গালে, গোপাল গালে, গোবিন্দ গালে, গোপাল গালে। আমি তো কীর্তনিয়া, আমি মরব না, কোন নেতা মন্ত্রী যদি মনে করে আমি তো নেতা, আমি তো মন্ত্রী, আমি মরব না, এই বাবাজি মহারাজ শিবের সেবাই পূজারি যদি মনে করেন আমি ভোলানাথে পূজা করি, আমি কোন সাজেন যদি মনে করে চোখ চুলে চোখ বসাতে পারি, কিকনি তুলে কিকনি বসাতে পারি, আমি মরব না। ঠিক তো বাবা, মরবে না কে, মরবে কি না, হ্যাঁ, ও না ভাই সামালে, ও না বেটা সামালে, ও না ভাই সামালে, ও না বেটা সামালে, একদিন করেনগে মুছে কি জমকে হাবালে, জমকে হাবালে, হাওয়ালে, জমকে হাওয়ালে, গোবিন্দ গালে, গোপাল গালে, গোবিন্দ গালে, গোপাল গালে, গোবিন্দ গালে, ঠিক তো। তাই সতবা মানুষ এখানে কি বলছে দেখো, বিধবাদের কৃষ্ণ কালী পূজায় কাজ হয় না, যারা কৃষ্ণ ভক্ত তাদের সব দিকেই হয়, জাতির উঁচু নিচু ছোট বড় দেখবে না, বলছে চন্ডালে হরি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পায় না হরি ভক্তি বিহনশ্চ, দ্বিজ হবি সপচা ধম কি। তাই জটিলা যাক একটা ছলনা করে জটিলাকে বোকা বানানোর জন্য এরকম বললেন আমার বড়াই মা, তখন বললেন শোন জটিলা, শোন ওই তোর বউটা,
ওই সতবামী ওই যে বিশ্বভানু রাজকন্যা ওই রাধারানী যদি কালী পূজা দেয় আর মা কালীর চরণে যদি সিঁদুরের থান ঢেলে দেয় আর মারে মায়ের চরণ ছোঁয়া সিঁদুর যদি স্মৃতিতে পড়ে তার পতি রায়ও বেড়ে যায় মায়েদের মন কেমন হয়? কোন মা যদি শুনে যে অমুক ডাক্তারকে দেখালে ছেলে ভালো পড়বে, ছেলে ভালো খাবে, ছেলে বড় হবে, লম্বা হবে, সুস্থ হবে, ভালো ঘুমাবে, মায়েরা করবে না? যদি কোন মা শুনে যে অমুক দেবতার কাছে মানসিক করলে তাবিজ দিলে ছেলের মন ধীর হবে, স্থির হবে, সুস্থ হবে, মায়েরা করবে না? কি গো মায়েরা, সন্তানের মঙ্গলের জন্য মায়েরা সব করতে পারে। এমন কি যদি দেখা যায় সন্তানের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, বাঁচবে না। পৃথিবীতে এমন কেউ নেই সেই দুর্দিনে সামনে গিয়ে দাঁড়ায় একমাত্র গর্ভধারিণী জননী। ডাক্তার বাবুর কাছে চালাল হয়ে বলবে, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি আমার রক্ত নিয়ে নিন, আমার কিডনি নিয়ে নিন, আমার চোখ নিয়ে নিন, আমার সবকিছু নিয়ে নিন ডাক্তার বাবু, শুধু আমার ছেলেটার আমি তো অনেকদিন বেঁচেছি, আমার আর না বাঁচলেও হবে, আমার শরীরটা থেকে রক্ত কিডনি চোখ নিয়ে আমার ছেলেটার জীবন ফিরিয়ে দিন, সেটা একমাত্র বলতে পারে হাসতে হাসতে আমার মায়ের মতো মায়া, বাপের মতো ছায়া, আর কার্তিকের মতো কায়া জগতে মেলে না, জগতে। হ্যাঁ গো, এই জগতে অনেক মানুষ আছে মা, বড় ডাক্তার, অফিসার, হ্যাঁ বড় পণ্ডিত, বড় কীর্তনিয়া, বড় ভক্ত, মৎস্য করে মালা ঝোলা তিলক সব আছে, গোবিন্দের ভক্ত, বৃদ্ধা মা বাবাকে দুটো ভাত দেয়, এটা হবে কি? অনেক ডাক্তার আছে আমেরিকায় থাকে, বিদেশে থাকে, বাড়িতে এমন দামি কুকুর পোষে যে 500,000 টাকার খাবার সে কুকুরে খেয়ে নিচ্ছে, মা বাবাকে রাখে বৃদ্ধাশ্রমে। এটা কি হয়? এই জগতে সবাই শুনে রাখুন, এই জগতে সবকিছু ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায়। আপনার পয়সা থাকলে একটা স্ত্রী চলে গেলে 10টা স্ত্রী আপনার কাছে আসবে, আপনার গায়ে হাত ধুলাবে, তেল মাখাবে, কিন্তু গর্ভধারিণী মা যদি একবার আপনাকে ছেড়ে চলে যায়, কেউ আপনার মায়ের মতো করে আপনাকে ভালোবাসতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। একটা খুব সুন্দর গান ছিল বাবা, মায়ের এক ফোঁটা দুধের এই গানটা এখন শোনা যায় না, এখন লারে লাপ্পা গান শোনা যায়, এই মায়ের মহিমা লাগানো গানটা মাইকে আর বাজে আছে, কানে আর শোনা যায় না। মায়ের এক ফোঁটা দুধের ও গো সোজ হবে না কোন দিন, হবে কোন দিন সোজ, জনম জনম ধরে করিলে
সাধনা দয়াবতী দরদিনি মা আমার মা দয়াবতী দরদিনি মা জানেন বাবা মায়ের ভালোবাসা কেমন হয় নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায় নিজে ছেঁড়া কাপড় পরে ছেলেকে ভালো জামা কাপড় কিনে দেয় এমন কি মা মা কেমন হয় না মা সর্বক্ষণ নিজেকে বিকিয়ে দিয়ে ছেলের সুখের জন্য আত্মসুখ পরিত্যাগ করে জানেন বাবা ওই নিমাই ওই চৈতন্যদেব ওই মাকে না জানিয়ে বোকা বানিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে বৃন্দাবনের পথে ধাওয়া করেছিল কিন্তু নিতাই বলল নিমাই রে নিমাই তুই না জগৎকে চৈতন্য দিবি বলে চৈতন্য নাম ধরে নদিয়া এসেছিস জগতে তোকে দেখে কি শিক্ষা পাবে ভাই তুই মা কা দিয়ে কৃষ্ণ ভজতে যাচ্ছিস তোর কি কৃষ্ণ ভজন হবে ভাই মায়ের অনুমতি ছাড়া তোর এই বৈষ্ণব ধর্ম যে সার্থক হবে না ভাই চৈতন্য দেব বলেছিলেন দাদা গো আমি ভুল করেছি তুমি আমার ফুলের প্রায়শ্চিত্য করে দিয়েছো আজ থেকে তুমি নিত্যানন্দ জগদগুরু জগদগুরু দাদা দাদা যাবো দাদা যাবো আমি মায়ের কাছে যাবো আমি অনুমতি দিতে যাবো যখন শান্তিপুরে এলেন মাথা নাড়া চাচুর চিকুর কেশ মুন্ডন করে দিয়ে মস্তক মুন্ডন শিখা ডোর গোপিন এক গাছা বস্ত্র পরনে এক গাছা গান সচি ঠাকুরের দিকে চোখের জল মুখ বাড়িয়ে ওরে নিমাই এ তুই কি করলি বাবা এ তুই কি করলি সন্ন্যাস না নিলে কি কৃষ্ণ ভজন হয় না বাবা মায়ের কান্না দেখে মাতৃভক্ত নিমাই বুক চাপড়ে বলেছিল মা মা গো আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম আমি তুমি যদি চাও আমি বৈষ্ণব ধর্ম পরিত্যাগ করব এই সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করব আমি তোমার ঘরে থাকব আমি তোমার সেবা করব যেই না বলেছে বাবা সচী ঠাকুরানি বললেন ছি বাবা ছি 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 এ কথা আমার শোনাও পা ওরে তুই জগৎজীবের মঙ্গলের জন্য সন্ন্যাস নিয়েছিস আমি তো মা আমি তো কাঁদবই ওরে আমি যদি জগৎ সংসারের মঙ্গল করা থেকে বিরত করে তোকে সংসারে আবদ্ধ করি এই জগৎবাসী আমায় ঘৃণা করবে বলবে এমন সাধ্য বর্মা নিজের সুখের জন্য এই জগৎ উদ্ধার হতে দেয়নি ওরে আমি মরে যাই যাব কিন্তু আমি আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা তুই তোর পাপ থেকে যেন পথভ্রষ্ট না হোস তোর যেন গোবিন্দময়ী তাই গো হরি হরি তোর যেন বৈষ্ণব বেশ সার্থক হয় যখন মা এই কথা বলেছে নিমাই সচি ঠাকুরের চরণ জড়িয়ে ধরে বলছে মা গো এই তো আমার মা এই তো আমার মায়ের মতো মা এগো দেখো দেখো যে মা নিজের সুখের জন্য নয় জগতের সুখের জন্য ছেলেকে সন্ন্যাস দেয় সেই সচি ঠাকুরের জয় না সেই সচি ঠাকুরানির আশীর্বাদ নিয়ে নিমাই তবে তার জীবন সার্থক হলো ভক্তগণ যে যতই পণ্ডিত হন যে যতই যে যতই বিদ্বান হন যদি মাকে ভক্তি না করেন ঈশ্বরে ভক্তি হবে না আর ঈশ্বরে ভক্তি না হলে এত বিদ্যা বুদ্ধির কোনো প্রয়োজন নাই রামকৃষ্ণ পরমহংসদেব যখন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে যান একটা একটা করে সিঁড়ি উঠছেন আর গিয়ে দেখছেন বিদ্যাসাগরের সেই দোতলায় একটা মাত্র মানে বিলাসিতার চিত্র মাত্র নেই
প্রত্যেকটা ঘর শুধু বইয়ে ভরা, বইয়ে ভরা, গাদা গাদা বই গ্রন্থ। রামকৃষ্ণ দেখছে আর বলছে, হ্যাঁ রে, এ তো মেলায় শিখেছে, মেলায় জেনেছে, শুধুই তো বই, সব জেনেছে, আর একে জানেনি গো, নিতাই গৌর হরি বল হরি বল, একে জানেনি গো, একটা হলো ব্রহ্ম, ঈশ্বরকে যে না জানবে বাকি সব জানবে তার সমস্ত বিফল হয়ে যাবে। একটা বাচ্চা ছেলে এসেছিল বিদ্যাসাগরের কাছে পড়াশোনার কিছু সাহায্য চাইতে, রামকৃষ্ণ সরে সরে যাচ্ছে আর ঘেন্না করছে, বলছে ছি 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 ছি, অবিদ্যার মায়ের জগতে অবিদ্যা মায়ের সন্তান গো, অবিদ্যার শিক্ষা করতে এসেছে আর সঠিক বিদ্যার সন্ধান জানতে আসেনি, নিতাই গৌর হরি বল। বিদ্যাসাগরের মাথা ঘুরে গেল, বিদ্যাসাগর দেখছে কি দেখছি আমি, একটা প্রাঞ্জল ভাষায় বেদ অধ্যয়ন করছে একটা মূর্খ ব্রাহ্মণ, 62 বছর বয়স বিদ্যাসাগরের আর 52 বছর বয়স রামকৃষ্ণ ঠাকুরের, বিদ্যাসাগরের মাথা নত হয়ে গেল, ইচ্ছে করলো তার চরণ যুগল জড়িয়ে ধরে প্রণাম করি, নিতাই গৌর হরি বল। তার মধ্যে বিদ্যা চেতনা ছিল না, কিন্তু এই রামকৃষ্ণ ঠাকুর তাকে বেদ জ্ঞান পাইয়ে দিয়েছিলেন, বলেন আহা হা হা, আজ আমি সাগরে মিশেছি গো, আজ আমি সাগরে এসেছি, তুমি তো বিদ্যার সাগর, তুমি তো দয়ার সাগর। বিদ্যাসাগর রসিকতা করে বললেন, বেশ তো সাগরে যখন এসেছেন এক ঘটি নোনা জল নিয়ে যান। রামকৃষ্ণ ঠাকুর বললেন, না গো না না, তুমি নোনা, তুমি নোনা সাগর হতে যাবে কেন, তুমি হলে, তুমি হলে ক্ষীরের সাগর, তুমি হলে দয়ার সাগর, তোমাকে উদ্ধার হতেই হবে। শেষে বললেন, বেশ আসি তাহলে, পারলে যেও। তা বললেন, যাবো বই কি, আপনি এসেছেন আর আমি যাবো না? বলছে, না 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 না, আমরা হলাম জেলে ডোঙা, আমরা খালে ডোবাই নদীতে সব জায়গায় যেতে পারি, আর তুমি হলে স্টিমার জাহাজ, তুমি তো আর নদী সমুদ্র ছাড়া তুমি তো আর খালে ডোবাই যেতে পারবে না। পরক্ষণে বললেন, হ্যাঁ বাবা, এই যে বিদ্যাসাগর, আজ আমি সাগরে মিশেছি, তবে একটা কথা বলে যাই, তুমি এখন আমার কাছে যেতে পারবে, তার কারণ এখন বর্ষার সময়, এখন বর্ষার সময় যেখানে যাবে সেখানে যাও। এমন ভাবে তার মধ্যে ঈশ্বর চিন্তা ঢুকিয়ে দিয়ে গেলেন, বলেন, দেখো বাবু, ঈশ্বরকে তুমি জানলে না জানলে তাহলে ঈশ্বরের কি, একটা প্রদীপের আলো জ্বলছে, এই প্রদীপের আলোই কেউ নকল জাল টাকা গুনছে আর কেউ ঠাকুরের পুজো করছে, তাতে প্রদীপের কি যায় আছে, আছে প্রদীপ কি এর মধ্যে কোন পক্ষপাতিত্ব, প্রদীপের কোন দিকেই মানে অসুবিধা নেই, তাই ঈশ্বরকে তুমি ভজলে বা না ভজলে ঈশ্বরের কোনো যায় আসে না, তবে ঈশ্বরকে ভজলে পরে তোমার জীবন সার্থক হবে। তাকে চৈতন্য পাইয়ে দিয়েছিলেন রামকৃষ্ণ, তাই সাধু সঙ্গে যদি কেউ একবার যায় আর কৃষ্ণ ভক্তি যদি একবার আসে, তাহলে জাগতিক জগতের মোহ আর থাকবে না, এই মায়ার সংসার তাকে আর ভালো লাগবে না। বাবা হরি বল হরি বল। তাই জগতে বিধবা হন আর পণ্ডিত হন আর চামার হন আর ব্রাহ্মণ হন দেখবো না, যে কৃষ্ণ ভক্ত সেই আমার গোবিন্দের জাতের লোক। জয় রাধে। যেই না জটিলা মা শুনলেন যে আমার আয়ানের আয়ু বেড়ে যাবে, তাই মা হয়ে কি করলে, কি করলে বলছে, বউ মা গো, বলি মন দিয়া ভক্তি ভরে নিজের ছেলের মঙ্গলের জন্য পরের মেয়ের হাতে ধরেছে,
বৌমা যাও মা যাও 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 একটু অমাবস্যা রাত্রিতে কালী পূজা দিয়ে সিঁদুরটা একটু মাথায় পরবে, আমার মায়ানের আয়ু বাড়বে। ঠিক আছে মা, তাই হয় হবে। তাই বলে মায়ের কাছে অনুমতি নিয়ে এই ললিতা এই বিশাখা তোমরা সবাই যাও, সবাই মিলে চলে যাও, আজ হেমা মায়ের পুজো দিয়ে এসো। তাই অমানিসা অন্ধকারে চলিলে জানেন ভক্তগণ, এই যে ছলনা করলেন এখানে বলছে কালী পূজার নাম করে কৃষ্ণ পূজায় যাচ্ছে। অনেকে ভাববে যে আমাদের সংসারে তো রাজনীতি আছে, তা কীর্তনেও এত পলিটিক্স? অনেকে বলে সত্যি কথা বলতে কি শাস্ত্রে বলেছে কৃষ্ণ নিমিত্তে যদি করো পাপ কর্ম, পাপ কর্মে নাহি হয় মহাধর্ম। তুমি যদি কৃষ্ণের নিমিত্ত যদি করো পাপ কর্ম, তাতে পাপ কর্ম নয় হয় মহাধর্ম। কেন না যে মিথ্যা যে ছলনা গোবিন্দকে পাইয়ে দেয় বাবা, হরি বল হরি বল, সেটা কোনোদিন অমঙ্গল হতে পারে না, তাই তো? ঠিক, তা রাধারানী যেই না কালী পূজা ছলা করে গোবিন্দের নাম করে যেই না নিধু বনে দাঁড়িয়েছে, কুটিলা গোপনে পিছনে পিছনে গিয়ে দেখছে, আমি সব দেখবো আমার বৌদি কালী পূজা করে নাকি কেলে পূজা করে সব দেখবো। তাই কি করছে গোপনে কুটিলা চলে ইতি উঠি চাই, গোপনে কুটিলা চলে ইতি উঠি চাই, গোপনে কুটিলা চলে ইতি উঠি চাই, আহারে একটা গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলো, দেখলো কি ও বাবা গো, আমি যা ভেবেছিলাম তাই হলো, আমি জানতাম কালী পূজা নয় বৌদি কেলে পুজো করবে। হ্যাঁ ওই তো নন্দের রাজা কেলে ছোড়া আসিছে হে ভাই, নন্দের রাজা কেলে ছোড়া আসিছে হে ভাই, নন্দের রাজা কেলে ছোড়া আসিছে হে ভাই, নারীর হরি ছোড়া আসিছে হে ভাই, ওই তো নাগর এলো, ওই তো নাগর এলো, ওই তো নাগর এলো, ওই তো নাগর এলো, আমার যোগী ফল মিলে গেল, ওই তো নাগর এলো, কুটিলা মনে মনে করছে দেখি তো কি করে, দেখছে বড়াই মা দহে হেরি, বড়াই মা কি করছে শিরাধারও করে লইয়া রসিকা বড়াই গোবিন্দের হাতে দিল, হাসি হাসি যায় এ গোবিন্দ এই নাও তোমার রাধাকে আমি তোমায় দিলাম, যার জন্যে ব্রজে এলাম বড়াই মা হলাম, এই নাও গ্রহণ করো
যেই না বড়াই মা রাধারানীর হাতটা গোবিন্দের হাতে দিয়েছে, ওলো ওলো পুরি খাটের পড়া। হ্যাঁ, এত বড় শ্রদ্ধা, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে ওই বড়াই মায়ের। কি ছলনা, কি মিথ্যা কথা গো। ও বাবা, একে কেউ ভালো বলবে? ঘরে বলছে শ্যামা মায়ের পুজো করবে, আর ওই তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে ওই ঘাটের মরা বড়াই বুড়ি বলছে কি, ও তোমার রাধা তোমায় দিলাম। হ্যাঁ, দেখে কি করলো, দেখে ওই লীলা দর্শন করে ক্রোধ ঘরে কুটিলার সর্বঙ্গ জ্বলে, ক্রোধ ঘরে কুটিলার ঘরে ভিড়ে যায়, ক্রোধ ঘরে কুটিলার সর্বঙ্গ জ্বলে, ক্রোধ ঘরে কুটিলার সর্বঙ্গ জ্বলে, ক্রোধ ঘরে কুটিলার সর্বঙ্গ জ্বলে, সর্বঙ্গ জ্বলছে ফোসাচ্ছে। হ্যাঁ, ওরে বড়াই মা, আজ তোকে মেরে আমি থেতুলে বলে তোকে মেরে দেব। যখন কুটিলা রাগ হয়ে গেছে, তোর মনে মনে বড়াইরে গালি দিয়া বলে, মনে মনে বড়াইরে গালি দিয়া বলে, বলি ওল পুরি ঘাটের মরা, ওল পুরি ঘাটের মরা, ওল পুরি ঘাটের মরা, ওল পুরি ঘাটের মরা, এই কি লোক মঙ্গল কর, ওল পুরি দেখছি দাঁড়া, আমি দাদা বলাইকে ডেকে নিয়ে আসি, তোর দিন না আমার দিন দেখবো। এই বলে ক্রোধ ঘরে কুটিলা ঘরে ফিরে চুল কপালে তিলক, হাতে লাঠি, গম্ভীর গলা, কি বলছে, শ্যামা মা মাগো দেখি তোরে তখন বলছে দাদা, ও গো দাদা গো, দাদা ও দাদা, তুমি বলো আমি নাকি কুটিলা, আমি নাকি ঘর ভাঙি, আমি নাকি ঝগড়ুটে। দাদা একবার নিজের চোখে দেখবে, চলো
একবার চলো চলো ধোবন আমার বউ সিরাধা কি করেছে, তোর বৌদি কি করেছে? দাদা আর ঢং করো না, আমি বেশ বুঝতে পেরেছি। দাদা বৌদি তোমাকে জড়িবুটি খাইয়ে বস করেছে। না দাদা আজ বকা বকে শুনবো না, তোমায় যদি বস না করতো প্রত্যেকদিন বইয়ের আমি সম্বন্ধে আমি মেলা তোমাকে প্রস্তাব জানাই, মেলা তোমাকে সুযোগ দিই, আর তুমি কেন নাও না? তোমাকে নিশ্চয় বস করেছে, তোমায় গুণ করেছে। গোটেলা তোর বৌদি কি করেছে খুলে বল। দাদা গো আজ কালী পূজা করিবে বলিয়া সবে গেল নিধু বনে, দেখলাম নন্দের বেটা সেই কেলে ছোরা লুকাইয়েছিল গগন। সে কি ঢুকলা ডলি দাদা, সে কি গলা গলি গো, সে কি ঢোকা বলিস কি কুটিল? আয়া না জ্বলিয়া ওঠে তার ভৈরজ যাইল টুটে, কৃষ্ণদাস ভনে কুটিলার শনে নিধু বনে গেল ছুটে। দেখুন বাবা আয়ান হচ্ছে রাধা রানীর ভক্ত, যদিও বাইরে তার স্বামী অভিনয় করে কিন্তু অন্তরে তাকে লক্ষ্মী রূপে পূজা করে। কেন না, স্বয়ং লক্ষ্মী তো রাধা রানী, আর অভিমন্য হলো এই আয়ান হলো অভিমন্য। আপনারা কৃষ্ণের সারাবলী গ্রন্থ দেখবেন, অভিমন্য নামে ব্রাহ্মণ সন্তান ছিল সত্য যুগে, নারায়ণের কাছে বর চেয়েছিল, তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে আমার ঘরে পেতে চাই। তুমি না বাঞ্ছা কল্প করো, কই দেখি তুমি এই নামকে প্রমাণ করো, এই না হলে তুমি বউটা বউ ছাড়ো নাম ধরো, আর নাম যদি ছাড়ো বউ ধরো। তুমি যদি বাঞ্ছা কল্পতরু হতে চাও বউ দিতে হবে, আর বউ রাখতে চাইলে নামটা ছাড়তে হবে। ভগবান বললেন ওরে অভিমন্য তথাস্তু, তাই হবে, আমার লক্ষ্মীকে তোর স্ত্রী রূপে তোর তোর ঘরে পাবি, কথা দিলাম। কিন্তু সে তো দেবী, তাই তুই যেন যাতে তার ক্ষতি করতে না পারিস তাই তোকে নপুংসক হয়ে জন্ম নিতে হবে। নপুংসক হয়ে জন্ম নিতে হবে। অভিমন্য কেঁদে ফেলল, বললো ভগবান তোমার বউকে আমি ভোগ করার জন্য চাই নাই। কেন চাইলাম জানো না? জগতে যাতে তোমার মহিমাটা পরিপূর্ণ হয়, জগতের মানুষ যাতে জানতে পারে যে ভগবানের বউকেও ভগবান দিতে পারে, তোমার নামের মহিমার জন্য আমি এই বর চেয়েছি, আমি লক্ষ্মীকে পূজা করব, অন্তরে পূজা করব। কিন্তু আস্থার মনে নেই, রক্ত মাংসের শরীর কি না? তাই ক্রোধান্বিত হয়ে বলছে কুটিলা আজ শিরাধাকে আমি কেটে ফেলব, আমার বিয়ে করাবো ওই কেলাছলার সঙ্গে। ঢলাঢলি ঘরে ছিল আরাধ্যা দেবী মা কালীর বিগ্রহ মূর্তি, মা কালীর হাত থেকে খড়গ নিয়ে জয় মা জয় মা জয় মা। আয়ানের কাঁধে ওসি দেখি কাঁধে রাই, হয়ে অঙ্গ জড়ো জড়ো বধু মুখ চা বধু মুখ চা। আয়ান আসছে রাধা রানীকে কাটবে, রাধা রানী বলছে গোবিন্দ তুমি বাঁচাও আমায়। গোবিন্দ বললেন কৃষ্ণ কহে
বলি গোবিন্দ আমার কি করলেন, এত বলি যোগে মায়া আশ্রয় করিল, আরে এত বলি যোগে মায়া আশ্রয় করিল, এত বলি যোগে মায়া আশ্রয় করিল, এত বলি যোগে মায়া আশ্রয় করিল। ওগো দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজ হল, এবারে দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজ হল, দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজ হল, কালী হয়ে দাঁড়াল, কালী হয়ে দাঁড়াল, কালী হয়ে দাঁড়াল, রাধি রাধি শ্রী গোবিন্দ, কালী হয়ে দাঁড়াল, রাধি রাধি শ্রী গোবিন্দ, ভক্তকে বাঁচাও, রাধি রাধি শ্রী গোবিন্দ, রাধি রাধি শ্রী গোবিন্দ, রাধি রাধি শ্রী গোবিন্দ, আজ কালী হয়ে দাঁড়াল, কালী হয়ে দাঁড়াল, ছিল ছিল বাসি হলো যশি ধরি বাম করে, আরে ছিল বাসি হলো যশি ধরি বার করে, ছিল বাসি হলো যশি ধরি বাম করে, ছিল বাসি হলো যশি ধরি বার করে, কদম্বের মালা দলে বক্ষের উপরে, কদম্বের মালা দলে বক্ষের উপরে, কদম্বের মালা দলে বক্ষের উপরে, মোহন মুকুট মাথে চাচর চিকু, আরে মোহন মুকুট মাথে চাচর চিকু, মোহন মুকুট মাথে চাচর চিকু, মোহন মুকুট মাথে চাচর চিকু, খিলি খিলি অপট হাস্য সুমধুর, 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 অটট হাসছে চাচুর চেকর কেসটাকে বেঁধে দিয়েছে, এই খুলে দিয়েছে গোবিন্দ চূড়া খুলে চুলটাকে মানে খুলে দিয়েছে, আর মোহন মুকুট মাথায় নিয়েছে, কদম্বের গলা মালাই নিয়ে গলায় নিয়েছে, সিঁদুর রবীন্দ্র ভালে ভেলো কি নয়না, সিঁদুর রবীন্দ্র ভালে ভেলো কি নয়না, সিঁদুর রবীন্দ্র ভালে ভেলো কি নয়না, তিনটে নয়ন হয়ে গেল যোগমায়ার কৃপাতে, দুটো হাত ছিল চারটে হাত হয়ে গেল, বাসি ছিল অসি হয়ে গেল, আর কি করলো দশনে চাপিয়া ধরে লোল রসনা, 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 দশন মানে কি দাঁত, সুন্দর সুচারু দাঁত দিয়ে, দাঁতগুলো এত সুন্দর লাল জিভ, এক হাত জিভ বের করে দিয়েছে আমার গোবিন্দ যোগমায়ার মায়াদার, আর কি করলো সুন্দর করে সাজিয়ে দিল আমার ভগবান শ্রীকৃষ্ণকে, কালী মূর্তি সাজালেন, এখানে কোন শিব নাই, কেন নাই না, যোগ মায়া লীলাতে ছিলেন অনুকূল, রাঙা পাদ পদ্ম ঢাকি দিল নানা ফুল, নানা এখানে যোগ মায়ার কৃপাতে কোমর পর্যন্ত ফুল দিয়ে ঢাকা গেল, শিবের কথা কেউ ভাবলই না, কালী হয়ে দাঁড়ালো আমার ভগবান, হ্যাঁ তখন রাধারানীকে বলছে রাধে তুমি এবার আমার, তুমি আমার পূজা করো, তাই রাধারানী আমার শ্যামা মায়ের পূজা করছে, মায়েরা যারা যারা কালী পূজার পূর্ণ ফল পেতে চান এবং স্বামীর পরমায়ু বৃদ্ধি করতে চান, এই মায়ের পূজাতে জয় ধ্বনি উলুধ্বনি করবেন, প্রাণ ভরে মায়ের জয় দেবেন, জয় মাই শানে হর মান মালিনী কালীকে জয় মাই শানে ধ্বনি হর মন গোধিনী নিমন্ত মালিনী কালীকে জয় মাই শানে হর মন গোধিনী নিমন্ত দর্শন করে
ভক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সারিকে শরণে ত্র্যম্বকে গৌরে নারায়ণ নমস্তুতে মা আমি তোর দর্শন পেলাম ওরে আমার নয়ন প্রাণ ভরে দেখে নে এমন ভাগ্য হয় কি না হয় কুটিলা এক পাশ থেকে দেখে বলছে দাদা দাদা তুমি ওই কালী দেখে ভুলো না দাদা ও কালী নয় কালী নয় ওটা নন্দের বেটাকে এই চুপ তোর এত বড় শ্রদ্ধা দাদা তুমি জানো না দাদা তুমি জানো না ওই নন্দের বেটা জাদু জানে ও কালিও নাগের ফনাই ফনাই নৃত্য করেছিল কনিষ্ঠ আঙুলে করে গিরি ধরেছিল ছদিন বয়সে পুতনাকে বধ করেছিল তুমি জানো না অঘাসুর বকাসুর বৎসাসুর ধেনুকাসুর বধ করেছিল দাদা তুমি জানো না ও জাদু জানে ওরে কুটিলা ওরে ধূর্ত তোর এত বড় স্পর্ধা তুই এখনো তুই আমাকে বোকা বানাস ওরে নারী হত্যা পাতকে করি ভয় তেই তোর প্রাণ বাঁচে নতুবা চন্ডিকার কাছে আজ নর বলি দিতাম দাদা তুমি বুঝতে তবে রে কুটিলা যেই না ওসি ধরেছে কুটিলার হইল ডর অঙ্গ কাপে থর থর ঘর মুখে গেল পালাইয়া ঘর মুখে পালিয়ে গেল বাবা এদিকে কি করলো আয়া না হইল শান্ত বুঝিল মনের ভ্রান্ত কহে কিছু দইল ভক্তগণ যেই না কুটিলা পালিয়ে গেল অমনি আয়া সন্তুষ্ট হয়ে রাধা রানীর হাতে ধরে বলছে রাধে গো তোমাকে কত কটু কথা বলেছি কে বলে তুমি কলঙ্কিনী কে বলে কালী হলো আর রাধারানী গোবিন্দকে বলছে গোবিন্দ তুমি পারো বটে আর গোবিন্দ রাধারানীর দিকে তাকিয়ে বলছে ভক্তের জন্য সব পারি বলি মিলন হলো গো কি করে মিলন হলো ওই নয়